أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من জি আসসালাম আলাইকুম দ্বিতীয় প্রশ্নটি বলছেন থেকে সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে জামাতের সাথে নমাজ পড়তে গিয়েছি এক রেকাত পেয়েছি বাকি আমাকে তিন রেকাত আদায় করতে হবে কিভাবে আদায় করব সুরা ফাতেহা শুধু পড়ব না অন্য আর একটি সুরা মিলাবো আর সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলাইলে কোন রেকাতে আমি মিলাবো অথবা ঠিক তদ্রূপ মাগরেপের নমাজ আমি পেয়েছি বাকি দুই রেকাতে আমি কিভাবে আদায় করব। আসুন সম্মানিত ভাই আমার আপনি জামাতের সাথে নমাজ পড়তে এসেছেন আসার পরে এক কাত অথবা দুই রেখাত পাইলেন বাকি রেকাতটি কিভাবে আদায় করবেন আপনি প্রসিদ্ধ ওলামাদের মাসুর ফতুয়া অনুযায়ী যেটা সঠিক যদিও তো একটু মতবিরোধ কিছুটা আছে তবে সঠিক হচ্ছে আপনি ইমামের সঙ্গে যে রেকাত পেয়েছেন ওটা আপনার প্রথম রেকাত ধরা হবে যেমন মা নামাজে আমি আপনি এক রেখাত পেয়েছেন এক রেকাত পড়ে ইমাম কি বলে যে সালাম ফিরার জন্য বসে আছেন আপনি আত্মাহিয়াতও পড়বেন অন্য ইমামের এত্তেবা করে দুরু শরীফও পাঠ করতে পারেন তো যাই হোক বা অন্য অন্য দোয়াও পাঠ করতে পারেন অথবা আপনি তো বলে পড়ে চুপ থাকতে পারেন আপনি পরে যখন ইমাম সাহেব সালাম ফিরবেন আপনি যখন দাঁড়াইবেন তখন আপনি যে এক রেখাত ইমামের সাথে পেয়েছিলেন ওটা আপনার প্রথম রেখাত হয়েছে আপনি যখন দ্বিতীয়বার আপনি ইমাম সালাম ফিরার পরে উঠবেন তখন প্রথম রেখাতে সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা মিলাইবেন এরপরে দ্বিতীয় রেকাতে আপনি শুধু সুরা ফাতেহা পড়বেন এইভাবে আপনার নমাজ পড়তে হবে ঠিক তদ্রুপভাবে আপনি যদি চার রেখাত তলা নামাজ পরের দুই রেখাত ইমামের সাথে পেয়েছেন পরের দুই রেখাত আপনি যখন একাই উঠে পড়বেন ইমাম সালাম ফিরানোর পরে তখন আপনি শুধুমাত্র সুরা ফাতেহা পড়বেন এই ব্যাপারে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই একটি মত আছেন যে অন্য একটি সুরা মিলিয়ে লাওয়া উত্তম ভাই আমার এগুলি হচ্ছে উত্তমের ব্যাপার কেউ যদি সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা পড়ে এলেন এলেন তবেই তার নমাজের কোন ত্রুটি হবে না এবং রহমতুল্লাহ আলাই এটাকে ভালো মনে করেন কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল বলছেন মা আদ্রাত্তুম ফাসল্লু তোমরা যেটু পেয়েছ সেটি পড়ো ওমা মা ফাতুম আর যেটা তোমার ছুটে গেছে ওটাকে তুমি পূরণ করো সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় ইমামের সাথে যেটে পাচ্ছেন আপনি ওটা আপনার প্রথম রেখাত হচ্ছে সেই হিসাবে পরে যে রেখাত আপনি আদায় করবেন চার রেখাত নমাজ যদি হয় দুই রেখাত ওয়ালা নমাজে তাহলে সুরা শুধু ফাতেহা পড়বেন অন্য সুরা পড়ার প্রয়োজন নাই এটাই অধিকাংশ ওলামাদের মতামত পাক আমাদের সকলে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত